জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল পুজোর প্যান্ডেল। পুজোর মুখে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। শনিবার সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়ি শহরে, আর ঝড়ের জেরে জলপাইগুড়ি আসাম মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেল ভেঙে পড়ে। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যে এমন ঘটনায় মুখ ভার পুজো উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয়দের। পুজো উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আরও অতিরিক্ত দুটি প্যান্ডেল নির্মাতাদের সাহায্য নিয়ে তাদের এই কাজ ঝড়ের গতিতে এগিয়ে আনবেন। মহালয়ার পূর্ব সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল পুজোর প্যান্ডেল। পুজোর মুখে এমন ঘটনায় মুখ ভার পুজো উদ্যোক্তাদের। জলপাইগুড়ি আসাম মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেল ভেঙে পড়েছে। যদিও পুজো উদ্যোক্তাদের তরফ থেকে এর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। হঠাৎ করে সন্ধ্যাবেলায় প্রচণ্ড ওয়েদার খারাপ হয়, প্রচণ্ড লাইটিং, সাথে আচমকা একটা ঝড়ো হওয়ার মধ্যে একটা ধাক্কা মারে। সেই ধাক্কাটা আমাদের আসাম মোড়ে এই এলাকার মধ্যে একটু বেশি পড়েছে, সেই জন্য আমাদের প্যান্ডেলটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেভাবেই প্রিপারেশন নিচ্ছি তড়িৎ গতিতে, যাতে আমরা এটাকে রেক্টিফাই করে দিতে পারি কালকের মধ্যে। তার জন্য আমাদের পূজার কোনো রকম খামতি হবে না। যেভাবে আমাদের প্রতিবার পুজো হয় সারা জলপাইগুড়ি জেলার সাথে বাইরের থেকে যেভাবে লোকজন আসে সেটাই আমাদের আনন্দ উপভোগ করতে পারবে। আমাদের অলরেডি আলোকসজ্জা লাইটিং আমাদের হচ্ছে, সব শুরু হয়ে গেছে আজকের থেকে, মানে টেস্ট চলছে আর কি। পূজায় কোনো প্রভাব পড়বে না? না, পূজায় কোনো প্রভাব পড়বে না। আমাদের যে ক্ষতিটা হয়েছে তার জন্য মেন পড়ার একটা বিষয় ছিল, আমাদের যিনি কন্ট্রাক্ট পেয়েছিলেন ডেকোরেটার, তার বাইরেও আমরা দুজন ডেকোরেটারের সাথে কথা বলেছি, তারা আজকে রাতে থেকেই কাজ শুরু করবে। মানে একদম ডে নাইট কাজ হবে, আশা করি কালকের মধ্যেই কমপ্লিট, না হলে পরশু দিনে হাফবেলার মধ্যে কমপ্লিট দিয়ে দেবে। ডেকোরেটার কোথায় কাজ? এটা শিলিগুড়ি। মানে অন্য ডেকোরেটারের সাহায্য নিয়ে ব্যান্ড মণ্ডপ তৈরি করা হবে? তৈরি করি অনলি ডেকোরেটার্সের সাথে সাথে আমাদেরও কিছুটা প্রচেষ্টা আছে, মানে আমরা বাইরের কিছু লোককে আরও লাগাচ্ছি, অন্য ডেকোরেটার্সকেও লাগাচ্ছি। এখন তো আর আমাদের অন্যদিকে দেখে লাভ নেই, আমাদের যাতে যে পুজো যে উৎসব সেটা যাতে সাকসেস হয় সেটা আমাদের দেখতে হবে। আপনার নামটা দাদা? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম নিতাই কর, আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে।